গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ভয়াবহ এ যুদ্ধে এক বছর হতে চললেও বন্ধ হওয়ার কোনো আভাস নেই। প্রতিদিনই রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে চলছে বোমাবর্ষণ। ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু ঘরবাড়ি। ইউক্রেনে হঠাৎ করেই বেসামরিক অঞ্চলে বেড়েছে রুশ হামলা। সম্প্রতি নিপ্রো শহরে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হন অনেকে। হামলার আগ মুহূর্তে রাজধানী কিয়েভে সাইরেন বেজে ওঠে। তখন বিভিন্ন পাতাল রেল স্টেশন, সরকারি শেল্টারে আশ্রয় নেন বাসিন্দারা। তবে অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে অভিনব উদ্যোগ নিয়েছেন কিয়েভের এক ব্যক্তি। তৈরি করেছেন বোম শেল্টার। কন্টেইনারের আকৃতি এই শেল্টার তৈরি করা হয়েছে লোহা দিয়ে। ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের পাশাপাশি রাখা যাবে যে কোনো জায়গায়। গ্রীষ্মকালে বিভিন্ন ক্যাম্পের ধারণা থেকে এটি আমরা তৈরি করেছি, যেখানে পরিবার নিয়ে আমরা থাকতে পারি। আমার পরিবারের সদস্যরা খারকিভ ছেড়ে চলে গেছেন, তারা ফিরে আসতে চাচ্ছে না। মূলত তাদের নিরাপত্তার জন্যই আমাদের এই উদ্যোগ। যে কোনো পরিবার এটি করতে চাইলে আমরা তাদেরকে সহযোগিতা করব। 17 স্কোয়ার ফিটের এই শেল্টারে রান্নাঘর, বাথরুম থেকে শুরু করে সবকিছুই রাখা হয়েছে। খাবার ও জিনিসপত্র সংরক্ষণের জন্য রয়েছে আলাদা ব্যবস্থাও। একটি আবাসিক ভবনের মতো সব সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে বলে জানান এর নির্মাতা। বোম শেল্টার তৈরি করতে খরচ হয়েছে মাত্র $60। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।